সূরাটার নাম হলো সূরায়ে মুলক সূরায়ে মুলক এই সূরাটা 29 পারার শুরুর পেষ্টার সুরাটা আমি তেলাওয়াত করেছি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গাফূর আল্লাহু আকবার বলেন এই আয়াতটা এই সূরাটার ভিতরে আল্লাহ 30 টা আয়াত দিয়েছেন কয়টা আয়াত ছয় হাজার ছয় শত ছেষট্টিটা আয়াতের ভিতরে এটাই এই আয়াত তিরিশটা আয়াত বিশিষ্ট এই সুরাটা এই সুরাটার নাম বলা হয় সুরায় মুলক এই সুরাটার নাম কেতাবের মধ্যে দুটা নাম দিয়েছেন একটার নাম হলো ওয়াকিয়া আর একটার নাম হলো মুনজিয়া ওয়াকিয়া শব্দ হলো রক্ষাকারী মুঞ্জিয়ার শব্দ হলো মুক্তিদানকারী অল্লাহ আকবর বলেন এই সুরাটার দুইটা নাম আমার আল্লাহ দিয়েছেন এই দুটা নাম একটা হলো ওয়াকিয়া আর একটার নাম হলো মুঞ্জিয়া ওয়াকিয়ার শব্দ হলো রক্ষাকারী আর মুঞ্জিয়ার শব্দ হলো মুক্তিদানকারী আল্লাহর নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আরিকি বাসাল্লাম তিনি বলেছেন আমার মন চায় রসুল বলছেন আমার মন চায় আমার উন্মতের সকলের হৃদয়ের মাঝে এই সুরা মূলটা গাতা থাক আমিন বলবেন রাসুল কে বলছেন বলছেন আমার আপনার রাসুল বলছেন আমার মন চায় আমার উন্মতের মধ্যে সকল উন্মতের নর নারীরা যেন সুরা মুল হৃদয়ের মধ্যে গাথা রাখে কেন কেন সুরা মুলক হৃদয়ের মধ্যে কেন গাথা রাখবে এটার সঙ্গে কি সম্পর্ক বলছে যে যারা এই সুরা মুখটা হৃদয়ের মধ্যে গাথা রাখবে যারা আমল করবে যারা তেলাওয়াত করবে তো কেয়ামতের ময়দানে এই রক্ষাকারী সুরার অসিলাই করে নামের আগুন থেকে আল্লাহ রক্ষা করে মুক্তি দিয়ে দিবে সম্মানিত মহার্জা জাহাদিরিন এই কোরআনের একটা ভাষা হলো কোরআন হলো মুক্তি দানকারী কোরআন মুক্তির জন্য হেদায়তের জন্য মুক্তি জোর জর এখন আমিন কোরআন মানুষের জন্য হেদায়ত কোরআন মানুষের জন্য মুক্তি কোরআন মানুষের জন্য নাজাত কোরআন মানুষের জন্য ভাগ্যের দরজা এটার নাম রহমত কন আমিন নাজাত মাকফেরাত রহমত এই কোরআনুল করিম এই কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে যাদের সঙ্গে কোরআনের ভালোবাসা থাকবে মানুষ দুনিয়াতে ভালোবাসা করে মানুষ দুনিয়াতে ভালোবাসা করে নায়ক নায়িকার সঙ্গে মানুষ দুনিয়াতে সম্পর্ক করে মানুষ দলের নেতাদের সঙ্গে মানুষ দুনিয়াতে ভালোবাসা করে বন্ধু বান্ধবের সঙ্গে মানুষ দুনিয়াতে ভালোবাসা করে স্ত্রীর সঙ্গে প্রেমিক প্রেমিকাকে ভালোবাসে এরকম দুনিয়াতে অনেক ভালোবাসা আসে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ আসে দুনিয়ার সব মানুষের থেকে আমার আল্লাহকে ভালোবাসে আমার আল্লাহর কোরআনকে ভালোবাসে জোরে বলুন ঠিক না সম্মানিত মহাজ্জা জাহাজিরিন আমার জীবনের যত ভালোবাসা আছে আমার মহাজ্জা জাহাজির সকলকে আমি বলছি এই মাহফিল সারা দিনাজপুর আমাদের দিনাজপুরের তেরো থানায় আজকের মাহফিলটা সরাসরি চলতেছে যারা আজকের এই প্রোগ্রামটা সরাসরি লাইফেও দেখতেছেন আপনাদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে বলি পৃথিবীতে অনেক ভালোবাসা আছে সব ভালোবাসার আগে প্রথম যাকে আমি ভালোবাসবো এক নম্বরে তিনি হলেন আমার আল্লাহ আরো জোরে বলেন কে আমার আল্লাহ জোরে বলেন কাকে ভালোবাসব এক নাম্বার আমার ভালোবাসা হল আমার আল্লাহ আর দুনিয়াতে আমার এক নাম্বার ভালোবাসা দুই ভালোবাসা হলো নবী মোহাম্মদুর এই দুইটা ভালোবাসা যদি আপনার আমার মজবুত হয় শক্ত হয় দুইটা ভালোবাসা যদি আপনার আমার সঙ্গে থাকে দুনিয়ার কোনো শক্তি আপনাকে ঘায়ল করতে পারবে কথা বলেন না কেন রসুলের জামাতা হজরতে আলী আন রদিয়ালের সাহাবি এবং হজরতে আলী আন রাহু তিম সাল্লাম আলীর ইমান দেখে শক্তি দেখে তার কলিজার টুকরো মেয়েকে হজরত আলীর সঙ্গে বিবাহ দিয়েছেন আল্লাহ আকবর বলেন হজরত আলীর ইমানের শক্তি এত বেশি এত ইমানের শক্তি তার বেশি হজরত আলী তো তার ইমানের শক্তি দেখে আমার আল্লাহর রসূল তাকে পছন্দ করেছেন সাথে সাথে আল্লাহও পছন্দ করেছেন জোরেকন তো হযরত আলী এক যুদ্ধের ময়দানে একজন মোকাবেলা করার জন্য একটা ইহুদির সঙ্গে লড়াই করার জন্য যাবে রাসূল তাকে এমনি বললে তুমি যার সঙ্গে মোকাবেলা করতে যাবে তার সঙ্গে মোকাবেলা করতে তুমি পারবা তুমি কি তার সঙ্গে শক্তিতে টিকে থাকতে পারবা হজরত আলীর জবাব দেখেন কেমন হয় আপনারা আমার সঙ্গে যখন শুনবেন একটু আল্লাহ আকবার মার বলবেন আলীর জবাব দেখেন কেমন হয় হজরত আলী ডাক দিয়ে বলে ইয়া রসুল আল্লাহ আল্লাহ দুনিয়ার যত শক্তি থাক ওই পালোয়ানের শরীরে যতই ক্ষমতা থাক আমি আলী বলছি আমার সঙ্গে দুইটা ক্ষমতাবান লোক দুইটা ক্ষমতা আছে দুইটা শক্তি আছে এক নাম্বার ডান দিকে হলো আমার ইত্তাকুল্লাহ আমার আল্লাহ আমার বাম দিকে আছে হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রসুল্লাহ এ মুসলমান বাবা আমার সঙ্গে যদি আমার আল্লাহ থাকে আমার সঙ্গে যদি আমার নবীর আদর্শ থাকে দুনিয়াও ভয় নাই কবরেও ভয় নাই ফুলচেরাতেও ভয় নাই মরার পরও ভয় নাই সব জায়গায় তোমাকে এই দুই জিনিসে পার করাইয়া জান্নাতের ভিতরে পৌঁছাই দিবে জোরে জোরে কন আল্লাহ যেই দুই জিনিস আমার বিপদের সব থেকে পরম বন্ধু একজন হচ্ছেন আল্লাহ আর একজন হচ্ছেন নবী মোহাম্মদুর রসুল্লাহ এই আল্লাহ আর নবীর জন্য আপনি কি জীবন দিতে রাজি আছেন বলেন জোরে বলেন জোরে শক্তি দিয়ে বলেন জীবন দিতে রাজি আছেন যদি আল্লাহ এবং রসুলের পক্ষ নিতে যদি আপনাকে মৌত হয় আল্লাহর পক্ষ নিতে যে যদি আপনার বাড়ি ঘর ছাড়তে হয় আল্লাহ এবং রসুলের পক্ষ নিতে যদি আপনাকে ঘর বাড়ি ছাড়তে হয় আল্লাহ এবং রসুলের পক্ষ নিতে যদি আপনাকে জেল খাটতে হয় আল্লাহ এবং রসুলের পক্ষ নিতে যদি আপনাকে ফাঁসির মঞ্চে চড়তে হয় আল্লাহ এবং রসুলের পক্ষ নিতে গেলে যদি আপনার সুন্দরী বিবিও যদি আপনাকে ছেড়ে দেয় দুনিয়ার সব মানুষ যদি আপনাকে ছেড়ে দেয় সব ত্যাগ আপনি করবেন আপনি আল্লাহ এবং রসুলের দিবেন না যারা যারা নিতে হাত তুলে দেখান জোরে বলেন লীল লাগে তাকবে আরো জোরে নারায় তাকবে আল কোরআনের রাজি আছেন যদি আমি আল্লাহ এবং নবীর পক্ষ নিতে আমার জীবন চলে যায় আমি আল্লাহ এবং নবীর পক্ষ নিতে যদি আমাকে জেল খাটতে হয় আল্লাহ এবং নবীর নবীর পক্ষ নিতে যদি যদি আমার সম্পদ বঞ্চিত হয় আমি আমি সব ছেড়ে দেব আল্লাহ এবং দল ত্যাগ করব না নবীর একজন আদর্শের সাহাবি নবীর সাহাবিদেরকে কাদের সঙ্গে তুলনা করা হয় একটু ভালো করে আমার দিকে তাকান নবীর সাহাবিরা এমনি হয় নাই ভাই যান ভালো করে শোনেন আমার দিকে তাকান নবীর একজন আদর্শের সাহাবি আল্লাহর নবীর আকাশের চাদর তারার সঙ্গে তুলনা দিয়েছেন আল্লাহ বলেন আকাশের তারকা ও মুসলমান তোমরা আমার দিকে তাকাও তোমরা দুনিয়ার জমিন থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মাল দূরের আকাশের তারকা দেখতে ভালো লাগে না মজা লাগে না আকাশের তারকা কত সুন্দর ঝিলমি আকাশের তারকাগুলো কত সুন্দর চকমক দেখতে লাগে এত সুন্দর মজার রাত পূর্ণিমার চাঁদের রাত্রে আপনি যখন স্ত্রীকে নিয়া আপনি যখন আকাশের দিকে তাকাইয়া থাকবেন একটু তাকাইয়া থাকেন মনটা দেখবেন কত সুন্দর ফ্রেশ হয়ে যায় কারণ আকাশটা তো আপনার আমার জন্য আল্লাহ সুন্দর করে বানাইছেন জোরে কন্যা কেন এ বাবা স্তন্দ্র সূর্য আমার আল্লাহ বানাইছেন আল্লাহ চন্দ্র সূর্য বানাইছেন চন্দ্র সূর্যটা আমার আল্লাহর দরকার হয় না দরকার লাগে আমার আমাদের বান্দা বান্দিদের জোরে জোরে বলুন ঠিক কেনা সূর্যের আলো আমাদের জন্য আল্লাহ বানাইছেন রাত্রের চন্দ্রটা আমাদের জন্য আল্লাহ বানাইছেন সূর্যের আলোটা আমাদের দরকার হয় আকাশের তারকা আমাদের জন্য দরকার হয় দিনের আলোটা আমাদের জন্য দরকার হয় রাত্রের অন্ধকারটা আমাদের জন্য দরকার হয় সবগুলো আমাদের জন্যই আল্লাহ বানাইছেন সব কিছু বানাইছেন বান্দা বান্দির বান্দা বান্দির যাতে কল্যাণ হয় সেই জন্য আল্লাহর সবকিছু সৃষ্টি জোরে জোরে কন আল্লাহ একবার এগুলো সব আল্লাহ সব আল্লাহর জমিন কার কথা বলেন না কেন জমিন কার যেই জমিনে বসে আছেন আল্লাহ যদি তুমি জমিনের দাবি করো জমি আমার এই মিয়া জমির দাবি করো তোমার সামনে এলাকার লোকজন মারা যায় নাই কত বড় বড় জমিদার লোক মারা গেছে জমিদার লোকগুলো মারা গেছে কি জমি নিয়ে কবরে গেছে জমির দলিল তাকে কবরে ঢুকাই দিছে নে বেটা একশো বিঘা জমির মালিক দলিল গুলো নিয়ে যা দলিল নিয়ে যা কবরে ধুইয়া পানি খাইস কি রে ভাই কথা বলেন না কেন এই জমিদার জমির বাহাদুরি দেখাও একটা সাধারণ এক শতক জমি পড়বে তোমার রাস্তায় তুমি মানুষের চলাফেরা রাস্তা করে দাও না জমিদের বাহাদুরি দেখাও মূল্যে দেখবা তুমি কত বিঘা জমির মালিক হয়েছো খবরদার হাদিসে কুরসির ভিতরে আছে তিন শ্রেণী মানুষের অভিশাপ সর্বক্ষণ তার প্রতি পরে আল্লাহর পক্ষ থেকে তার প্রতি লানত তিন শ্রেণী মানুষের যার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা মানুষের রাস্তাঘাট বন্ধ করে দেয় মানুষের পথের রাস্তাকে মানুষ অচল করে দেয় তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অভিশাপ মানুষের চলাফেরা রাস্তাকে খুলে দিবা আল্লাহ রসুল বলছেন মানুষের রাস্তা পথ যারা খুলে দেয় আল্লাহ তার জন্য জান্নাতের পথ খুলে দেয় যারা মানুষের রাস্তা পথ বন্ধ করে আল্লাহ জান্নাত তার জন্য চিরতরে বন্ধ হয়ে যায় নবীর আদর্শ হলো মানুষের রাস্তা খুলে দেওয়া আর কাফেরদের আদর্শ হলো মানুষের রাস্তাপাত খুব বন্ধ করে দেওয়া কথা বলেন ঠিক না আপনি মুসলমান আপনি ইমানদার আপনি রাস্তায় চলছেন আপনি রাস্তায় চলতেছেন চলতে চলতে দেখা গেল রাস্তায় একটা গাছ পড়ে আছে আপনি একটা গাছ পরে আছে একটা ইটের টুকরা পরে আছে একটা কলার চোষা পরে আছে আপনি হয়তো জানেন না এই কলার চোষাটার কারণে অনেক মানুষের জীবন চলেও যেতে পারে একটা ইটার টুকরা পরে আছে এটা যদি কোনো মোটরসাইকেলে হুন্ডায় লাগে অ্যাক্সিডেন্ট হয়ে মানুষের ক্ষতি হতে পারে আপনি মুসলমান হিসেবে গাড়িটা থেমে যদি ইটের টুকরোটা রাস্তা থেকে পরিষ্কার করে দেন রাস্তা পরিষ্কার করে দেন আল্লাহ রসুলের হাদিস তার জন্য জান্নাতের পথ আল্লাহ প্রশস্ত করে খুলে দেওয়া হয় কি মিয়া কি শুনবেন এই আজ মাহফিলে ওয়াজ দোয়ার মাহফিলে আদর্শ শিক্ষাগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে এগুলাই হলো ওয়াজ ওয়াজে চিল্লাইলে হবে না ওয়াজে শুধু চিল্লাচিল্লি মানুষকে গালগালিস করলে হবে না বাংলাদেশের অনেক মাহফিলগুলোতে মানুষকে খালি গালিগালাজ করে খালি মাইক পাইলেই খালি গালি এ এ ধর্মের এ Hanafi এ Hanbali এ হলো মুহাম্মাদি এ হলো আওয়ামী লীগ এ হলো বিএনপি এ কাফের এ বেদিন এ বেঈমান আরো জোরে বলুন ঠিক কিনা দাঁতের চোয়ালি খুলে দেবো বেটা মুসলমান হয়ে বক্তা হয়েছিস দাঁতের চোয়ালি খুলে দেবো গালি দিস তুই মুসলমানকে জোরে বলুন ঠিক না গালি আমরা দিতে জানি না আমরা মাঠে গালি দিতে পারি না গালি দেওয়ার শক্তিকে আমাদের কম আছে মিয়া টেকনাপ থেকে তেতুলিয়া সারা বাংলার জমিনে আমরাও বেড়াই আমরাও কথা বলতে পারি আমাদেরও জবান আছে আমরাও তোমাদেরকে গালি দিতে পারি কিন্তু গালি দিয়ে কোনোদিন সমাধান হবে না ইসলাম গালি দিয়ে কোনোদিন সমাধান দেয় নাই ইসলাম সমাধান দিয়েছেন ভালোবাসা দিয়ে আপনারা আমার মোহাব্বতের ভাই আপনারা আমার দিনী ভাই আপনাদের হাত জোর করে বলি আজকের এই কোরআনের মাহফিল থেকে আমাদের এই শিক্ষাগুলো নিতে হবে দিয়ে নয় জোরে বলুন ঠিক না আমি এই জন্য কথাটা বলে থাকি আমার দিকে তাকান করে সমাধান হয় না এক মলবি আর এক মলবির বিরোধিতা করবা এক মঞ্চে আর এক মাহফিলের মঞ্চের বিরোধিতা করবা এটা সমাধান না বরঞ্চ মসিবত বাড়বে কথা কন আরো জোরে বলেন মসিবত বাড়বে মসিবত কমবে না আমি ছোট্ট করে কথাটা বলে দেই মসিবত কেমনে না আসে আমিন কন সম্মানিত মহাজ্জা জাগির হিন্দু ভদ্র লোকদের মধ্যে সব থেকে তারা দামি মানুষ হল হিন্দু সম্প্রদায়ের লোকদের মধ্যে সম্মানিত লোক হলো ঠাকুর আর হুজুরদের মুসলমানদের মধ্যে সব থেকে সম্মানিত লোক যারা আপনারা ভাবেন তারা হলো হুজুর কথা বলেন আপনার বাবা মা মারা গেলে হুজুরদেরকে দাওয়াত করেন দোয়া করান আপনার হিন্দু সম্প্রদায়ের মানুষের মারা গেলে তারাও ঠাকুরদেরকে মহব্বত করে দরদ করে ওদের ধর্ম ওরা পালন করুক আমাদের ধর্মে আমরা পালন করি আমাদের কোনো দলাদলি নাই আল্লাহ যেন আমাদের বাংলাদেশটা এমন সুন্দর দেশ বানিয়েছেন আল্লাহ যেন কবুল করেন সবাই জোরে কন আমি কথাটা বুঝবার জন্য আপনাদেরকে বলছি হিন্দু সম্প্রদায়ের দুইজন ঠাকুর মশাই তারা দিনে তারা তাদের ধর্মের কাজে করতে করতে ক্লান্ত হয়ে গেছে তিন দিন কাজ করতেছে তিন দিন পর এক হিন্দু ভদ্রলোকের বাড়িতে গেছে হিন্দু ভদ্রলোক পাইয়া ঠাকুর মশাইকে আমি পাইছি হিন্দু তার জন্য খাবারের অ্যারেঞ্জমেন্টের রান্না বান্না ওকে হয়ে গেছে ক্লিয়ার হয়ে গেছে এক ঠাকুর গোসলখানায় গেছে আর এক ঠাকুর গোসলের রুমের মধ্যেই বসা বাড়ির ভদ্রলোক এসেই ডাক দিয়ে বলে যিনি গোসল করতে গেছে উনি বড় ঠাকুর না আপনি বড় ঠাকুর তো যিনি গোসলখানায় গেছে যিনি ঘরে আছে তাকে জিজ্ঞাসা করতেছেন তো ঘরে যিনি বসা তিনি বলতেছে ওকে যদি বলি উনি বড় ঠাকুর তাহলে তো মুরগির রানটা হয়তো ওকে দিতে বলে এই জন্য উনি ডাক দিয়ে বলে না ভাই আমি বড় ঠাকুর ওটা তো একটা ছাগল আমার দিকে থাকা আমার দিকে দেখেন আল্লাহ আকবর কন হাত তুলে জোরে কন আল্লাহ আকবর জোরে বলেন আমাদের একজন অতিথি ভাই এসেছেন আমাদের মনে হয় বিরল থানার অসিসাব না আলহামদুলিল্লাহ আমি আবুল সরকার দিনাজপুর আমাদের ওসি সাহেব গত মাহফিলেও আমাদের এই ওসি সাহেব উনি আমাদের বন্ধু মানুষ আমাদের বন্ধু মানুষ আমরা গত বছরও আমরা ওসি সাহেবকে পেয়েছি আপনাদের বিরল থানাটা মনে ভাগ্য ভালো যারাই ওসি আসে তারাই আল্লাপাক ভালো মানুষগুলোকে আল্লাহ বিরল থানায় পাঠায় আমিন বলবেন না আজকে ওসিসারের জন্য সকলে মিলে দোয়া করবেন আল্লাহ যেন আমার ভাইকে দিনের খাদেম দিনের মোজাহিদ হিসাবে কবুল করেন এবং আল্লাহ যেন তাকে দায়িত্ববান হওয়ার মতো আরো যোগ্যতা বাড়িয়ে দেন জোরে হাত তুলে বলেন আমিন জোরে বলেন আমিন আমার ভাই যান তো যিনি গোসলখানায় গেছে উনি উনি তো গোসলখানায় গেছে ওই ঘরের মধ্যে যিনি ঠাকুর উনি বলছে না আমি বড় ঠাকুর তাই না কি বলে হ্যাঁ তো যিনি গোসলখানা থেকে ঘরে আসছে এবার আবার জিজ্ঞাসা করে ভাই যিনি গোসল যিনি এখন গোসলখানা গেল আপনি বড় ঠাকুর না আপনি বড় ঠাকুর এবার ইনি বলতেছে না ভাই আমি বড় ঠাকুর ওটা তো গরু একজন একজনকে ছাগল বলছে আর একজনকে গরু বলছে হিন্দু ভদ্রলোক ডাক দিয়ে বলে ওনার স্ত্রী অনেক সুন্দর সুন্দর ঠাকুরদের জন্য রান্না করছে রান্নাগুলো বাদ দিয়ে কয় এই বিবি রান্না কি কি করছো ঠাকুরদের জন্য কয় সবই করছি কয় এগুলো বাদ দাও আমাদের এই দেশের জাতীয় খাবার গরু ছাগলের জন্য খ্যার, ভুসা এরকম খ্যার, ঘাস এগুলো সব মধ্যে নিয়ে আসে লাঠে ধরে হিন্দু ভদ্রলোক তার সামনে দিয়ে বলে দেখেন এগুলো খান না হলে জীবন চলে যাবে হ্যাঁ এগুলো কি মানুষের খাবার মানুষকে কি কোনদিন ঘাস খায় কথা কন না কেন মানুষ কোনোদিন খ্যার খায় মানুষ কোনোদিন এরকম গুঁড়া খায় কয় মনে কিছু নিয়ে না আপনি এরে বলছেন গরু এরে আপনারে বলছে ছাগল এই জন্য আমরা এই ভালো ভালো খাবার বাদ দিয়ে আপনার জন্য এরকম খাবার নিয়ে আসছি আমার ভাই যান আমার বন্ধুগণ ভালো করে শুনে নেন মুসলমানে মুসলমানে গালি করো আলেমে আলেমে গালি করো তোমার যা নবী আমাদের তা নবী তোমার যা কোরআন আমার তা কোরআন তোমার যেই দিন আমারও তাই দিন আরো জোরে বলুন ঠিক কে না এত দলাদলি কেন করো তুমি এত গালি গালাস কেন তুমি করবা তোমার তোমাক আল্লাহ কোরআন বুঝার তৌফিক দিয়েছে হাদিস বুঝার তৌফিক দিয়েছে তুমি বুঝে বুঝে মানুষকে হেদায়েত দান করো আর জোরে বলুন ঠিক কিনা গালিগালাজ করে কোনদিন সমাধান আসে না বরং সমাধান বেশি বারে মানুষের সুস্থ সমাধান ইসলামের পক্ষ থেকে হলো মানুষকে বুঝিয়ে নামাজে আনা মানুষকে বুঝে দাড়ি রাখা মানুষকে বুঝে মাথায় টুপি দেওয়া মানুষকে বুঝে মসজিদে ঢুকে দেওয়া মানুষকে বুঝে মানুষের পিতামাতার খেদমত করা এগুলো হলো আমাদের ঈমানের কাজ আজকের এই কোরআনের মাহফিলগুলোতে যদি এই আলোচনাগুলো হয় বাংলাদেশটা সোনার দেশ হয়ে যাবে বাংলাদেশের যুবকেরা সোনার যুবক হয়ে যাবে ঠিক আরো জোরে বলুন ঠিককে না সম্মানিত মুয়াজ্জাজাজিরিন আমার দিকে তাকান কোরআন হলো আল্লাহ কোরআনটাই হলো মানুষের জন্য মুক্তি আর নাজাত এই কোরআনে হানাহানি কাটাকাটি কোনো জায়গায় বলে নাই কোরআন খালি মানুষকে সমাধানের কথা বলছে জোরে বলেন ঠিক কেনা একটা ছোট্ট সঙ্গীত বলবো মাঝে মাঝে আপনারা আমার সঙ্গে ঠিকঠাক বলবেন সমাধান চাও যদি জীবনে মরণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো জোরে বলেন ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো এবানী সকলের নয় শুধু মমিনের এবানী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরানে আল্লার কোরান যত বড় আল্লার কোরান যত বড় জীবন্তত বড় নয় নিয়ে হাজার বছর কোরআন নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয় আল্লাহর কোরআন যত বড় জীবন্তত বড় ন যুবক বের আমার যেই কথাটা আমি অসম্পূর্ণ রাখছিলাম নবীর সাহাবিদের কাদের সঙ্গে তুলনা করা হয় বলে নবীর সাহাবিদেরকে আকাশের তারকার সঙ্গে তুলনা করা হয় আকাশের তারকা দেখতে কেমন জোরে কন শুধু সুন্দর নয় তুমি কত সুন্দর না জানি তোমা তুমি কত সুন্দর তোমার সৃষ্টি যদি তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তুমি তাহলে কত সুন্দর কত সুন্দর আমি আপনাদের কাছে যেই কথাটা বলতেছিলাম আকাশের তারকার সঙ্গে নবীর সাহাবাই কেরামদেরকে উপমা দিয়েছেন আকাশের তারকা যেমন সুন্দর ঝিলমিল হয় আকাশের তারকা যেমন সুন্দর দেখতে হয় নবীর সাহাবিরা ওই আকাশের তারকার মতো জোরে জোরে কান আল্লাহ একবার এই সাহাবিদেরকে নিয়ে খারাপ মন্তব্য করা যাবে জোরে এই সাহাবিদেরকে নিয়ে খারাপ মন্তব্য করা যেমন যাবে না সাহাবাইক্রামদের প্রাণ প্রিয় নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামকে নিয়েও কোনোদিন মন্তব্য খারাপ করা যাবে না হয়েছে আল্লাহ নবী কাছে গিয়ে বলে এ যুবক কে তুই তোমার পরিচয় কি বলে আমার পরিচয় হলে আমি আবদুল্লাহ গভীর রাত্রে কেন আমার বুয়ারি বাড়ির দুয়ারে বলে আল্লাহ নবী আমার একটাই অপরাধ বলে কি অপরাধ বলে আমি আপনার কালেমা পরে মুসলমান হয়েছি এটাই আমার অপরাধ আমি মুসলমান আমার পরিবার আমার উপরে এমন নির্যাতন করছে নবী আমার পিঠের দিকে তাকান। আমার পিঠের মধ্যে এখনো চাবুকের আঘাত অগনবী আমার চেহারার দিকে তাকান আমার লজ্জাস্থানটা ঢাকার মতো শুধু একটু কাপড়ের টুকরা আমার জনম দুখিনি মা দিয়েছে আমার পরনের কাপড়গুলো পর্যন্ত আমার বাবা খুলে নিয়েছে আমার পরিবার খুলে নিয়েছে তুই যখন নবীর ধর্ম মানবি তাহলে কাপড়গুলো পর্যন্ত খুলে দে নবীর ধর্মই যদি তুই মানিস তাহলে তুই বাড়ি থেকে চলে যা সম্পদ থেকে বঞ্চিত করলাম আমি আবদুল্লা বলছিলাম বাবা আমি বাড়ি ছাড়বো ঘর ছাড়ব সম্পদ ছাড়ব আমি কাপড় চোপড় পর্যন্ত ছাড়বো আমি বিশ্ব নবীর দরবার আমি আব্দুল্লাহ ছাড়বো না ইমান ভালো না খারাপ জোরে কন এই দাঁড়ানো ভাইয়ারা জোরে বলেন ইমান ভালো না খারাপ হাত তুলে বলেন ভালো না খারাপ আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহর নবী ডাক দে বলে আব্দুল্লাহ যেই ধর্মের কারণে দিনের কারণে তোর পরনের কাপড় পর্যন্ত খুলে নিয়েছে রে আব্দুল্লাহ আমি বিশ্বনবী বললাম তোর উপহার আমার আল্লাহ দিবে জান্নাতের কাপড়ও তোকে আল্লাহে দিবে বিশ্ব নবী মধ্যে তাড়াতাড়ি ঢুকিয়া আল্লাহর নবীর নিজের পরনের দুইটা চাদর আপনারা আমার দিকে তাকান আল্লাহ নবীর পরনের দুইটা চাদর হাতের মধ্যে নিয়ে আবদুল্লাহ দিয়ে বলে আবদুল্লাহ নে আমি বিশ্ব নবীর পরনের চাদর দুইটা তুই একটা পর একটা ঘাড়ে লাগা আবদুল্লাহর দাম বাড়ছে না কমছে এ ভাইজান যেই নবীর পরনের চাদর তার ভাগ্য কত ভালো নবীর পরনের চাদর পেয়েছে আব্দুল্লাহ দাম বেড়ে গেছে আল্লাহ নবী ডাক দিয়ে বলে আমি বিশ্ব নবীর চাদরটা তুমি পরো আল্লাহ নবী চাদর পরাইয়া আল্লাহ নবী তাকে কাছে নিয়েছে নামাজ পড়েছে আল্লাহ নবীর কাছে ডাক দেওয়া বলে নবী গো আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাদের শাহাদতের মৃত্যু যেন আল্লাহ দান করে জোরে জোরে কানা আমিন

আমার এই আবদুল্লাহ ইসলাম গ্রহণ করার বহু ইতিহাস আমি নবী জানি এ সাবি আমার আব্দুল্লাহর জন্য কবর খনন করো কবর রেডি হয়ে গেল আমার আবদুল্লাহর নামাজে জানা যা আমি বিশ্ব নবী পড়াবো আমি বিশ্ব নবী আবদুল্লার কবরে নামিয়া আমি নিজের হাতে আবদুল্লাহকে কবরে রাখব কেন জোরে বলো না যুবক জোরে কন এ ভাইজান নবী কত বড় দামি আবদুল্লার জানাজার কবরে নামছে নবীর তার কবরের ভিতরে আল্লাহ নবী আল্লাহ নবী এইভাবে হাত বাড়িয়ে দিয়েছে সাহাবিরা রে দাও আমার আবদুল্লাহকে আমার হাতে দাও আমার কোলে দাও সমান আল্লাহ কন্যাকে আল্লাহ নবী আবদুল্লাহার কবরে নামিয়া দুইটা হাত বাড়িয়ে দিয়ে বলে দে আমার আবু বক্কা আমার আবদুল্লাহ দে আমার কোলে দে আবদুল্লাহকে কোলের মধ্যে নিয়া কবরের মধ্যে নামাই দিয়া আব্দুল্লার মুখটা কেবলা করে দিয়া আমার নবী এইভাবে হাত নিয়ে আবদুল্লাহকে এইভাবে হাতের মধ্যে নিয়া এইভাবে হাত ঝুলায় আর বলে আল্লাহ আল্লাহ দেখো তো আমার কোলের মধ্যে আমার দুই হাতের মধ্যে কাকে দেখো আল্লাহ আমি বিশ্ব নবীর দুই হাতের কোলের মধ্যে আমি ঢুলা ঢুলি করতেছি যে সাহাবিকে নিয়ে এই সাহাবির নাম হলো আব্দুল্লাহ বড় লোক সাহাবি ইসলাম গ্রহণ করার কারণে বাড়ি ছাড়তে হয়েছে জমি জমা বঞ্চিত হয়েছে এমনকি কাপড় চোপড় পর্যন্ত খুলে নিয়েছে আল্লাহ আমি বিশ্ব নবী আমি তার কবরে নামি এইভাবে দোয়া করছি আমি বিশ্ব নবী আমি আবদুল্লার প্রতি খুশি হয়েছি আল্লাহ আপনি আবদুল্লার প্রতি খুশি হয়ে যান আল্লাহ নবী যখন এইভাবে দোয়া করতেছে একজন সাবি কবরের মুপুরের মধ্যে দাঁড়িয়ে ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কান্দে জোরে কর আল্লাহ নবীর সাহাবি কান্দে আল্লাহর নবী কবরে মাটি দেওয়ার পর সাহাবিকে ডাক দিয়ে বলে কেন কাঁদছিলা তুমি কেন কাঁদছিলা আমি যখন আবু বক আবু আবদুল্লাহকে নিয়ে এইভাবে দোয়া করছিলাম তুমি কেন এমন করে কাঁদছিলা নবীর সাহাবি ডাক দিয়ে বলে আল্লাহর পায়ে কম্বল এই আবদুল্লাহ মারা না যাইয়া যদি আমি নিজে মারা যাইতাম আমি কত না ভাগ্যবান হইতাম বিশ্ব নবী তাকে কবরের মধ্যে নামাই দিয়ে তার জন্য দোয়া করে এ ইসলামের জন্য দিনের জন্য কোরআনের জন্য আল্লাহর জন্য যদি এরকম বাধা আসে বাধা পেরিয়ে দিও আপনাকে ইসলামের জন্য থাকতে হবে যদিও যতই জরিমানা হোক না কেন আমরা সত্যের পথে থাকবো যারা যারা শাকতে চান হাত তুলে দেখা জোরে বলেন না কোরআল আমিন কন আল্লাহ যেন আজকের মাহফিলকে কবুল করে